গুড ইভিনিং বন্ধুরা, তো তোমার সবাই কেমন আছেন? তো আজকে হলো তোমার বৃহস্পতিবার 8ই ডিসেম্বর। তো এলা সময় বাজে যাচ্ছে রাত্রি 8টা, আর মোট সাজুগুজু দেখে তোমার টের পাবা লাগছেন যে মোর কোনোটা যাবা লাগছম, মানে মই যাবা লাগছম বিয়ে বাড়ি, তাও আবার মোর বান্ধবীর বিয়ে। তোমরা হয়তো আগের মানে ভিডিও দেখছেন, মানে অনেকের মানে বান্ধবীটা চিনেন, দেখলে চিনবেন তোমরা। তো উনির বিয়ে হলো আজকে, মানে সেই সকালে ফোন করছে, মানে বারবার ফোন করতে আছে কখন আসবি কখন আসবি। তো মানে এর বেশি দূর না, টুলগেটের বগলতে বাড়ি। তো এই যে মোর বই নাচ্ছে করে গেল, আয় এই যে ইনি আছে, এটা রেডি হয়ে আমার তিনজনে যেমন তোমার দাদাও রেডি হওয়া লাগছে, তোমার দাদা গেলে না দেখাং। তো আমার দুজনে আরও রেডি হয়েছি, কারণ চেনি মাসে তাড়াতাড়ি রেডি হওয়া খায়, রেডি না হলে পরে গাল শোনা খায়। তো ওষি শরীর নিয়ে তবু সাতসং সেই আজকে মোর বান্ধবী আর বান্ধবীগুলো মানে সবাই মানে রাস্তার দাঁড়িয়ে আছে। তারপরে আমরা মানে এলা একসাথে যাবো, আমার গিফট টিফট সব নেওয়া কমপ্লিট, এলা আমরা ডাইরেক্ট বিয়ে বাড়ি যাবো। তো চলো বিয়ে বাড়ি যা দেখাই যে মানে আর মনে হয় যত সম্ভব নোনা সুশান্ত ফোন করছে, ওমরা মানে আশীর পায়। আর কারণ ওমারও একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তো যদি ওমরা মানে টাইম পায় তাহলে এই বিয়ে বাড়ি ঢুকবে, মোর বান্ধবীটা সেই রিকোয়েস্ট করছে অনেক। তো দেখি কি হয়, যদি আসে তাহলে তো আরও সেই মজা হবে, ওমরার সাথে ফুল টিম আসে, আসলে তো একদম পুরো মজা হয়। সো গাইস, মিয়েলা বর্তমানে রেডি হয়ে গেছো, এটা পুরো একদম রেডি। তো ওমরা আর কি তোমার বৌদি আর উনিয়ার বোন আর কি ওমরা ওদিনে গেছিলো, ওইবারের ওদিকে গেছে, মানে ওইবারের দিকে কি রাখবে নাকি কি ওমরা আগতের জন্য বিয়ে গেল, মুই রেডি রেডি হলুম, এলা আমি যা মেলা যায় তারপরে ওদিক থেকে সোজা আমরা যাওয়া চলে বিয়ে বাড়ি। চলে যাচ্ছে যুতিকের বিয়ে, মানে ডাইনিটার বিয়ে চলে যাচ্ছি। ডাইনিটার জন্য খুব কষ্ট হওয়া লাগছে ডাইনিটার সাথে, হ্যাঁ ডাইনিটার জন্য খুব কষ্ট হওয়া লাগছে, ডাইনিটার বিয়ে হয়ে যাবে একদম, কেন পর দেখবে সিঁদুর পরা, খুব কষ্ট হওয়া লাগছে, ডাইনিটার মোর থাকবে না আর, বুঝছেন? উনি তো সেই খুশি বিয়েতে খাবো ভালো করে, ও পেট ধরে খাইবে, পেট ধরে। বন্ধুরা ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর কফি খাবা লাগছে মুই একলায়, কারণ এমার ভাগ্য নাই, মুই এক কাপ খাওয়ার মানে এক কাপ খালি পাইছম, বন্ধুরা দেখো লাইন দিয়ে আছে, ওটাই পাওয়া লাগছে না, আমার কপালটা খারাপ আর এলে সব মন খারাপ করে বসিয়েছে, কফি যে নাই এ খাবেন রে, এ না এক লিলো, নাও 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 নাও। তো মুই কফি খাম, আরামসে খাম, আর আসলে সে নোংরা সুজন টিম আসি লাগছে, তো সেই এনজয় হওয়া লাগছে আরো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা। তো বন্ধুরে মানে অনেক দীর্ঘ অপেক্ষার পর এলার সঙ্গে দাঁড়িয়ে এসে খাবার মানে খাবার সামনে, মানে সবাইকে সেই খিদে লাগছে, এলা সবাই দাঁড়িয়ে আছে, দেখো কেমন লাগছে খিদে, কো কেমন খিদে লাগছে, কো অনেক, তো তোমরা কেমন লাগছে, কো খুব একটা লাগে, কেমন লাগছে, কো সেই খিদে লাগছে, তো খাং নাই খাং নাই, দুটো বেলা ভাত খাই নাই, আল্লাহ তো দুটো বেলা ভাত খাস নি রে, সি 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 মানসা মন শেষ করে দিন। তারপরে তো
এদিন মুই একটা প্ল্যান লাগাইলাম বুঝছেন কলম গুলো যে ওখানে খান না এটা সেই খাওয়া দাওয়া আছে মুই জানো না বল কি খাওয়া দাওয়া আছে এদিন বলা খালি জাল বুঝছেন এলা খাওয়া দিবে তারপরে এলা বুঝবো কি খাওয়া দাওয়া আছে কিন্তু আমার সেই বুঝছেন পুরো ফ্রাইড রাইস আছে পাঁঠার মাংস খাসি মাংস আছে পুরো তাড়াতাড়ি বিশ্ব সেই বুঝি কয় ভাই এটা খান না যাওয়া লাগছে সেই তাড়াতাড়ি আসি লাগছে মানে আমরা তাড়াতাড়ি দেখা করি নাহলে বহুত দেরি করবে ওই জন্য তাড়াতাড়ি দেখা করার জন্য প্ল্যানটা লাগালাম বুঝছেন আইটেম আছে আছে পাঠা মাংস আছে আর সেই সময় মাছও আছে আর এমনি বাকি সব খেয়ে ফেলালো নিয়মটা একটু অন্যরকম হচ্ছে মানে ছেলেরা যত সব আচার জি মনে হয় তো এমার মধ্যে মানে মেয়ে কোনো পান পাতা দিয়ে মুখ ঢাকার লাগে না তারপরে তিরিত করি আনে হাতে আনলে আর এটা যে ইয়া কি কয় ছেলের এমনি মুখ ঢাকিয়েছে কাতর দিয়ে এটা কেমন কেমন যে ইয়ে আছে আমার গায়ে জানে অনেক রকম মানে আলাদা আছে ঢোকার আগে কি কয়েকটা আসলে আমরা আসুক ধরা যাবে যদ্দুর আর একটা চলো আমরা খাওয়া দাওয়া করুক মুই মুই ওদিকে যাই তুই এখানে বস ভাই তুই এখানে বস না আমি খাইছো তুই খাইতে পারবি এমনি বস না হ্যাঁ বসে থাক না কোম্পানি গায় দিবে কে কোম্পানি গায় দিবে কোম্পানি বলে মুই ওমর কিছু না জানা নাকি যেমন কোম্পানি এমনি এমনি আর দিয়ে দিও টেনশন নাই তোমরা তোমরা খাও তাহলে ওই মুই ওদিকে না 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 আমরা তাহলে খাওয়া দাওয়া করুক বুঝছেন মুই এটা না থাকুন তার কারণ এবার তো যে ফ্রাইড রাইসের কথা কইছো আমি বল ফ্রাইড রাইস তো নাই বুঝছেন না দেখো এবার দেখো পরে আসি গেলে কেমন খাবো শুরু হয় তো আজকের বিয়ে মোটামুটি কমপ্লিট মানে তো এলা হবে বাকি হবে কালকে মানে আজ তো অল্প না বিয়ে আমার বাকি হবে কালকে ওই যে মানে অনেক দেখার জন্য বিয়ে গিয়ে শাড়ি রুটি এসে লাগছে ও আসো 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 আমরা কিছু করলাম না হ্যাঁ একবার
তো চলো এলা আমরা বিয়ের থেকে বেরিয়ে গেলাম মানে এলা বাজার আসতে করে জানেন প্রায় একটা একটা আসতে 5 মিনিট বাকি আছে কই যে এবার সবাই এলা যে গাড়ি চড়বে গাড়ি চড়িয়া ইমরান কি এলা এই গাড়িতে যাবে তো চলো চলো তাহলে যাও তাহলে হ্যাঁ যাও চলো এলা আমরা হলো বাড়ি যাই জিওত বাইরে রেখে দিই আমরা হলো বাড়ি যাবো চলো